সবাইকে শুভ সপ্তমী। সপ্তমীতে বেরাচ্ছি, তৈরি হয়ে গেছি, এবার যাচ্ছি, দেখাবো তোমাদের কি কি ঠাকুর দেখলাম। এখানে মন্দিরের ভেতরটা যতটা পারছি মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানে লাইটিংটা এত সুন্দর করেছে, প্রচুর লোকের ভিড়। যাই হোক, তবুও মোবাইলটা তুলে তুলে যতটা পারছি। দেখো এখানে মায়ের প্রতিমাটাও একটু অন্য টাইপের। হ্যাঁ, জানি না মোবাইলে কতটা ভালো উঠেছে। এটা ঠিক আমাদের রাজবল্লভ পাড়ার মুখে সেই পুজোটা, এখানে একটা স্ট্যাচু মতো হ্যাঁ করেছে, দারুণ ভেতরের কাজটা। কুমোরটুলি পার্কের ঠাকুর দেখতে, এত সুন্দর বাইরে প্যান্ডেলটা করেছে, দারুণ কারুকার্য বাইরের প্যান্ডেলটা। মোবাইলে হয়তো অতটা দেখানো যাচ্ছে না, যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই দেখে থাকবে এই প্যান্ডেলটা। প্যান্ডেলের ভেতরে অজস্র মানুষের ভিড়, সবার হাতেই মোবাইল, এত সুন্দর কারুকার্য প্যান্ডেলের কাজ, সবাই তাদের মোবাইলে ধরে রাখার চেষ্টা করছে। দেখো বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের অদ্ভুত রকমের কাজ। আমাদের এই শিল্পীরা যারা এরা সব তৈরি করে, আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তাদের গুণের সত্যি কদর দিতে হয়, দারুণ তাদের হাতের কাজ। তো সারা বছর পরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। এ দেখো এখানে মায়ের মূর্তি, ভেতরের লোকের ভিড়, সেজন্য তুলতে পারলাম না। দারুণ ওপরটাও দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাইটিং এর মধ্যে কাজ হচ্ছে। কুমোরটুলি পার্কের প্যান্ডেল, কুমোরটুলি পার্কের প্যান্ডেলটি এত সুন্দর করে দিচ্ছে, যেমন আলোকসজ্জা তেমন প্যান্ডেল, দারুণ লাগছে দেখতে। প্রচুর সুন্দর মায়ের বল সব নিয়ে খুব ভালো, আর মেলা বসেছে বাচ্চাদের পিং পং বল। যেহেতু কালী পুজো, ওই জন্য এখানে মা কালী তৈরি করছে সব শিল্পীরা। দেখো বসে বসে কত ধৈর্য সহকারে, কত ঠাকুর এখানে মা কালী বানাচ্ছে কুমোরটুলি পার্কে। যেহেতু সামনে মা কালী পুজো, সেজন্য কত ঠাকুর তাদের শিল্পীরা তারা বসে সব তারা প্রতিমা করছে। আমরা তারপরে সুন্দর পুজো দেখি, ঠাকুর মানে ঠাকুর কি সুন্দর লাগানো হয়, সুন্দর খেলাম। এখানে বাজার রাজবাড়িতে ঢুকছি, দেখো বন্ধুরা সামনে গেট, গেট দিয়ে রাজবাড়িতে ঢুকছি। প্রচুর আলো দিয়ে সাজিয়েছে চারিদিকে, রাজবাড়ির চারিদিকে কত দুয়ার, সেইখানে প্রচুর আলো দিয়ে সাজিয়েছে, সেখানে প্রচুর লোকের ভিড়। তবুও যতটা পেরেছি রাজবাড়ির ছবিটা তুলেছি। রাজবাড়িতে গিয়ে এত সুন্দর সেখানকার পরিবেশটা, এত ভালো লাগছিল, কিন্তু মায়ের ছবিটা যে ভালোভাবে তুলবো সে তো আর এগোতেই পারছি না, এত লোকের ভিড়, সবার হাতেই মোবাইল। সবাই এই স্মৃতিটা শোভাবাড়ির রাজবাড়ির মা দুর্গা একটুখানি মোবাইলে এটা ভরিয়ে রেখেতে চাইছে। এই দেখো এইখানে মায়ের মূর্তিটা দূর থেকে তুলেছি, কারণ সামনে ব্যারিকেড দেওয়া, অত দূর থেকে তোলা সম্ভব নয়, সেই জন্য দূর থেকে তুললাম। এখানে দেখো শোভাবাজার রাজবাড়ির মায়ের প্রতিমাটি দূর থেকে দেখাতে পারলাম, সামনে থেকে দেখাতে পারলাম না, একে লোকের ভিড়, তারপরে ব্যারিকেড দেওয়া। খুব সুন্দর রাজবাড়িটা গেলে এত ভালো লাগে, এত বড় জায়গা জুড়ে রাজবাড়ি বলে কথা, দারুণ লাগছে দেখতে জায়গাটা। সেইখানে কোথাও কচুরি তৈরি হচ্ছে, কোথাও ছানা তৈরি হচ্ছে, সব লোকেরা সব তৈরি করছে মায়ের ভোগেরকে দেবে বলে, মায়ের ভোগের জন্য, দারুণ লাগছে সব রাজবাড়িটা। এবারে যাচ্ছি টালা পার্কের দিকে, এটা হচ্ছে টালা পার্কের ঠাকুর। আমাদের টালা প্রত্যয়ের ঠাকুর এত ভালো করে, লোহার কড়ি বর্গা দিয়ে তৈরি করেছে, ঢোকার মুখটা প্রচুর জায়গা জুড়ে করেছে, আর এটা অনেক দিন ধরেই
তৈরি করতে হচ্ছে, কারণ এত সুন্দর সব কাজ, এত সুন্দর গেট, ভেতরটা হয়তো রাতের অন্ধকারে খুব একটা ভালো আমি তুলতে পারিনি বা মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না। দারুণ, সব মিলিয়ে কেমন লাগলো বলো বন্ধু।